আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আরটিআর 164V কার্বোরেটর ভার্সন, যেটা এবিএস ভার্সন আর কি বলে। তো এই বাইকটার একটা টেস্ট রাইড রিভিউ দেবো আপনাদের সামনে। তো যারা কিনা এই বাইকটা কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কারণ আজকের ভিডিওতে এই বাইকটার আমি ডিটেলস ইনফরমেশন দিব, পাশাপাশি বাইকটা চালাতে কেমন বা আমার অভিজ্ঞতা যতটুকু হবে সেটা অনুযায়ী আপনাদেরকে আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা খুব ভালো ধারণা পান এই বাইকটি সম্পর্কে। তো বরাবরের মতো প্রথমে বাইকটার লুকস নিয়ে একটু কথা বলবো। আসলে লুকস নিয়ে বলার তেমন কিছু নাই, কারণ এই বাইকটার লুকস এবং ডিজাইন সম্পর্কে সবাই মোটামুটি জানেন, যেহেতু এটা অনেকদিন যাবতই বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। তারপরও আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ব্লু কালারটা আপনাদের কাছে কেমন লাগে। আর এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার, আর এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, যেটা বাংলাদেশের যে কোনো রাস্তায় চালাতে কোনো ধরনের সমস্যা হবে না, আর এটা কিন্তু এই সেগমেন্টের বেস্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে। আর এই বাইকটির ওয়েট হচ্ছে 145 কেজি। তো এবার ইঞ্জিনের পাওয়ারটা বলে দিচ্ছি, এটাতে ইউজ করা হয়েছে 160 সিসির ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রোডিউস করে 16.5 PS অ্যান্ড 14.8 Nm টর্ক। আর FIR থেকে কিন্তু এটার পাওয়ারটা কিছুটা কম, আর এটাতে কিন্তু 5-speed গিয়ারবক্স ইউজ করা হয়েছে, পাশাপাশি এটাতে কিক দেওয়া আছে, অর্থাৎ সেলফ এবং কিক দুটাই কিন্তু আপনারা অপশন পাচ্ছেন যেহেতু এটা কার্বোরেটর ভার্সন। আর ব্রেক হিসেবে এখানে ইউজ করা হয়েছে 270 mm ডিস্ক ব্রেক। আর দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোন ক্যালিপার ইউজ করা হয়েছে, মানে কোন ব্র্যান্ডের সেটা কিন্তু উল্লেখ করা নাই। তো আমার মনে হয় এটা আসলে কোম্পানি আর একটু নজর দেওয়া উচিত, যেহেতু অ্যাপাচির ব্রেকিং সিস্টেম নিয়ে অনেকেরই কমপ্লেন আছে, তো আমার মনে হয় এই জিনিসগুলো আর একটু ডেভেলপ করা উচিত। আর পিছনে ইউজ করা হয়েছে 200 mm ডিস্ক ব্রেক, যেটাও কিন্তু অনেকটাই ছোটো এই সেগমেন্ট হিসেবে। আর টায়ার হিসেবে সামনে ইউজ করা হয়েছে 90x90 সেকশনের টায়ার, আর এটা কিন্তু টিভিএসেরই রিমোনা টায়ার, স্টক অবস্থায় এটাই আসে যেহেতু এটা হচ্ছে প্রথমের দিকের বাইক। আর পিছনে ইউজ করা হয়েছে 130x70 সেকশনের টায়ার। আর সাসপেনশন হিসেবে সামনে টেলিস্কোপিক সাসপেনশন, তবে এই সাসপেনশনগুলো কিন্তু অনেক চিকন, যেটা এই সেগমেন্ট হিসেবে আমার মনে হয় আরেকটু মোটা হলে ভালো হতো। আর পিছনে বরাবরের মতোই কিন্তু মনোশক ইউজ করা হয়েছে। আর এই হচ্ছে বাইকটির সাইলেন্সার, তো এটা সাউন্ড কেমন আপনাদেরকে আমি শোনাচ্ছি। তো সাউন্ডটা শুনতেই পারলেন, সাউন্ডটা কিন্তু যথেষ্ট বেজ আছে। আমার মনে হয় আপনারা যারা 4B চালাইছেন আপনারা নিশ্চয়ই জানেন যে 4B সাউন্ড কেমন, এটা অবশ্যই ভালোর কাতারেই পড়বে। তো এই হচ্ছে বাইকটির মিটার, তো এটা দিনের বেলা কিন্তু যথেষ্ট ভালোভাবে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু আপনারা সকল ইনফরমেশনই পাবেন গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে, এবং এখানে কিন্তু আরও বাড়তি কিছু ফিচার রয়েছে, যেমন অ্যাভারেজ স্পিড দেখতে পাবেন, ল্যাপ টাইমার দেখতে পাবেন, পাশাপাশি এখানে টপ স্পিড, তারপরে 0 to 60 এগুলো কিন্তু রেকর্ড করা যায়, পাশাপাশি এটাতে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি আছে যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের মোবাইলকে কানেক্ট করাতে পারবেন, এবং এখানে কিন্তু অনেক কিছু আপনারা ইনফরমেশন পাবেন, কল অ্যালার্ট এবং SMS অ্যালার্টও কিন্তু রয়েছে। তো একজন রাইডারের জন্য কিন্তু সকল ইনফরমেশনই আছে, আমার মনে হয় আপনারা হ্যাপি থাকবেন এর মিটার নিয়ে। তো যেমনটা আসলে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি সিটের উচ্চতা, তো এই বাইকটা সিটের উচ্চতা হচ্ছে 800 mm, আর যাকে দেখতে পাচ্ছেন তার এই বাইক হচ্ছে এটা। তো ভাইয়ের উচ্চতা প্রায় 5 ft 7 in মতো, তো আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আরামসে বসে আছে। তো ওনার হাইট যেহেতু 5 ft 7 in, ওনার কিন্তু একদম পা কিন্তু সুন্দরভাবে দেখেন, দুই পাশে আপনাদেরকে দেখাচ্ছি, দুই পাশে কিন্তু উনি ইজিলি মানে বসতে পারতেছেন বা মাটি স্পর্শ করতে পারতেছেন। তো আমার মনে হয় যাদের উচ্চতা 5 ft 5 in উপরে আছেন তারা কিন্তু ইজিলি বাইকটা রাইড করতে পারবেন, তাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই বাইকটাতে যেহেতু ফ্ল্যাট সিট ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু আপনারা দুজন তো বসতে পারবেনই, পাশাপাশি তিনজনে কিন্তু বসা যায়। আর পাশাপাশি এখানে কিন্তু হচ্ছে পিলিয়নকে সাপোর্ট দেওয়ার জন্য গ্র্যাব রেল আছে, যে পিলিয়ন কিন্তু আরামসে ধরতে পারবে। তো ঠিক আছে, তো আমরা আপনাদেরকে মোটামুটি বাইকটার ব্যাপারে জানানোর চেষ্টা করলাম, এখন আমরা রাইড করব, রাইড করে আপনাদেরকে আমি আমার রাইডের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহ। তো বসে যেটা মনে হয় খুব একটা মানে কমফোর্টেবল সিটিং পজিশন, খুব বেশি লিন হতে হয় না, যেহেতু এর হ্যান্ডেল বারটা যথেষ্ট আপরাইট। তো মিটার টার্ন করি, তো এখানে যদি টার্নিং রেডিয়াসটা দেখাই আপনাদেরকে দেখাচ্ছি টার্নিং রেডিয়াসটা কেমন। তো এই সেগমেন্ট হিসেবে আমি বলবো ঠিকঠাক, তবে আরেকটু বেশি হলে ভালো হতো, মানে একটু জায়গা বেশি নেবে ঘুরেতে গেলে। এই বাইকটা প্রথমেই যে জিনিসটা আপনার কাছে খুব ভালো লাগবে সেটা হচ্ছে এর বাইকটার স্মুথনেস, মানে আপনার হচ্ছে এই বাইকটা কিন্তু কার্বোরেটর ভার্সন, তারপরে কিন্তু যথেষ্ট স্মুথ। আর এছাড়া আরেকটা জিনিস খুব ভালো লাগে আমার, সেটা হচ্ছে এর গিয়ার শিফটিং, গিয়ার শিফটিংটা কিন্তু খুবই স্মুথ, মানে সচরাচর দেখা যায় এই সেগমেন্টের অনেক বাইক আছে, যেমন জিক্সারের কথা যদি আমি বলি, জিক্সারের কিন্তু গিয়ার শিফটিং খুবই হার্ড এবং ক্লাসটা কিন্তু ওটার খুব হার্ড, এটা কিন্তু ক্লাসটা মোটামুটি লাইট আছে এবং পাশাপাশি গিয়ারটাও কিন্তু যথেষ্ট সফট।
এই যে ভাঙ্গা রাস্তার মধ্যে আসলাম, দেখি সাসপেনশন ফিডব্যাকটা কেমন। তো টিভিএস এর সাসপেনশন ফিডব্যাক কিন্তু যথেষ্ট সফট, মানে আপনার কাছে সফটই মনে হবে, কারণ অনেক বাইক আছে যেগুলো কিন্তু অনেক হার্ড মনে হয়, বাট এটাতে কিন্তু আপনার অনেকটাই সফট মনে হবে। আর এই বাইকটা যেহেতু মোটামুটি 7,500 কিলোমিটার চলছে, এই কারণে কিন্তু আরও একটু সফট হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট, মানে বাংলাদেশের রাস্তা চলার জন্য এর সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো, এবং এর সাসপেনশনটা যেভাবে টিউনিং করা আছে আমার মনে হয় বাংলাদেশের যে কোনো রাস্তায় বা ভাঙ্গাচোরের রাস্তায় কিন্তু খুব আরামসে চালাতে পারবেন। যেমন এখন দেখতে পাচ্ছেন বাইক রাস্তাটা কিন্তু যথেষ্ট একটু ভাঙ্গাচোরের মধ্যে চালাচ্ছি এবং খুব একটা হার্ড মনে হচ্ছে না। তো যদিও সামনের সাসপেনশনটা অনেকটাই চিকন, বাট এটা আরেকটু মোটা হলে আমার মনে হয় খুব ভালো হতো, তাহলে হয়তো বা এর হ্যান্ডেলিংটা আরেকটু বেটার হতো, যেহেতু অনেকেই টিভিএস এর হ্যান্ডেলিং নিয়ে অনেকে কমপ্লেন করে থাকেন। আর এটার পাওয়ারের কথা কি বলবো, এটার পাওয়ার তো আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ পাওয়ারের দিক থেকে এটা এই সেগমেন্টের কিং। এটা 0-60 এবং 0-100 মধ্যে এটাকে বিট করার মতো বাইক খুব একটা নাই। আর ব্রেকের কথা যদি আমি বলি, ব্রেক ABS হিসেবে যথেষ্ট ভালো ফিডব্যাক দিচ্ছে, যদিও এই বাইকটার অনেকেই কমপ্লেন করছেন যে ব্রেকটা নাকি অনেক সময় মাঝে মাঝে ABSটা লক হয়ে যায়। বাট আমি আসলে এই বাইকটা মানে অল্প চালাচ্ছি, তো এখন আমি যতটুকু চালাইলাম আমার কাছে ওইরকম ফিল হয় নাই। তো আমার কিন্তু এখন পিছনে পিলিয়ন আছে, তারপরে আমি ব্রেকটা টেস্ট করে দেখতেছি। হ্যাঁ, ব্রেকিং রেসপন্সটা আমার কাছে একবারে খারাপ লাগতেছে না, কিন্তু মানুষ যেভাবে বলে যে আসলে খুবই খারাপ, আমার কাছে অতটা খারাপ মনে হচ্ছে না। আর আসলে এই বাইকটা কিন্তু যথেষ্ট স্মুথ, আমি মোটামুটি 67-70 মতো চলতেছে, আমি খুব একটা ভাইব্রেশন ফিল পাচ্ছি না, হালকা একটা ফিডব্যাক পাচ্ছি, সেটা হচ্ছে আপনার ফুটপ্যাকে, কিন্তু সেটা খুব বেশি না। আর লুকিং গ্লাসের যদি ভিউর কথা বলি, লুকিং গ্লাসের ভিউ কিন্তু যথেষ্ট ভালো, মানে প্রায় 50% অংশ দিয়ে আপনারা দেখতে পাবেন, তো এটা আসলে ভালোর কথারই পড়বে। আর তেমন একটা ভাইব্রেশন করতেছে না। আর এটাতে টায়ার হিসেবে ইউজ করা হয়েছে টিভিএস এর রেমোরা টায়ার, যেটার ফিডব্যাক নিয়ে অনেকেরই কমপ্লেন যে অনেক বেশি হার্ড ব্রেক করলে চাকা স্কিড করে। হ্যাঁ, এটা আমিও বলবো যে টায়ারটা হার্ড কম্পাউন্ড দিয়ে তৈরি করা, অর্থাৎ এই টায়ারটা ইউজ করলে আপনারা টপ স্পিডটা ভালো পাবেন কিন্তু গ্রিপটা অতটা ভালো পাবেন না। সো যারা আসলে এই কার্বোরেটর ভার্সনটা কিনবেন তাদেরকে আমি সাজেস্ট করবো, যদি আপনারা ভালো গ্রিপ পেতে চান সেক্ষেত্রে আপনারা অন্য কোনো ব্র্যান্ডের টায়ার লাগাইতে পারেন, তখন কিন্তু আপনারা অবশ্যই এই ব্রেকিং আর একটু কনফিডেন্স পাবেন, পাশাপাশি গ্রিপটা অনেক ভালো পাবেন। তো এখন FI ভার্সনে কিন্তু সিএট ব্র্যান্ডের টায়ার ইউজ করা হচ্ছে, কারণ অনেকে কমপ্লেন করছিলো এই কারণে, কিন্তু এখন টিভিএস কোম্পানি এটা চেঞ্জ করে এখন সিএট ব্র্যান্ডের টায়ার ইউজ করা হচ্ছে, যার কারণে FI ভার্সনের টায়ারের গ্রিপ কিন্তু অনেক ভালো যতটুকু আমি রিভিউ দেখলাম। তবে এই বাইকটা যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS, তাই আপনারা যদি সিঙ্গেলভাবে, অর্থাৎ যদি শুধুমাত্র পিছনের ব্রেকটা প্রেস করেন তাহলে কিন্তু স্কিড করতে পারে। সো সাবধানে আপনারা পিছনের ব্রেকটা ইউজ করবেন, তবে আমি সাজেস্ট করবো সবসময় আপনারা চেষ্টা করবেন সামনের এবং পিছনের ব্রেকটা একসাথে প্রেস করার, তাহলে কিন্তু চাকা স্কিড খুব একটা করে না, তখন CBS এর মতো অটোমেটিক্যালি কাজ করবে, যদিও এটাতে সামনে ABS আছে। তবে আমি বলবো যে পিছনের ডিস্কের সাইজটা আরেকটু বড় করা উচিত, আর 200mm এটা অনেকটাই ছোটো মনে হয়। আর এখানে অবশ্যই ক্যালিপার হিসেবে যেন ব্র্যান্ডের কোনো ক্যালিপার ইউজ করে, এটাই আমি টিভিএস কোম্পানির কাছে অনুরোধ করব, তাহলে কিন্তু এই বাইকের যে ব্রেকিং নিয়ে অনেকের কমপ্লেন সেটা অনেকটাই দূর হয়ে যাবে। যদিও আমি বারবার বলতেছি যতটা মানুষ খারাপ বলে ততটা কিন্তু খারাপ না। পালসার N160 বা FZ বা জিক্সারে যতটা কনফিডেন্স পাওয়া যায় অতটা কনফিডেন্স হয়তো পাবেন না, বাট যেটা আছে সেটা আমি মনে করি একবারে খারাপও না। আর এটা যেহেতু কার্বোরেটর ভার্সন তাই এটাতে কিন্তু একটা র ফিল পাওয়া যায়, মানে আপনি যখন পিক আপ দেবেন সাথে সাথে কিন্তু একটা ফিডব্যাক পাওয়া যায়। আমার কিন্তু এখন পিলিয়ন আছে, তারপরে কিন্তু যথেষ্ট ভালো ফিডব্যাক পাচ্ছি, মানে টোটাল তার সাথে সাথে কিন্তু এটার ফিডব্যাকটা পাওয়া যায়। এটা কিন্তু আপনার যখন হাইওয়েতে রাইড করবেন তখন যে কোনো কিছুকে ওভারটেক করার সময় কিন্তু এটা আপনার অনেক কাজে লাগবে। আর এটা থেকে টপ স্পিড কিন্তু অনেক ভালো পাওয়া যায়, 130+ টপ স্পিড পাওয়া যায়, যদিও অনেক সময় টিভিএস এর মিটার ইরর আছে যার কারণে একটু স্পিডটা বেশি দেখায়, অনেক সময় দেখা যাচ্ছে যে 140 পর্যন্ত টপ স্পিড ওঠে, বাট ওটা আসলে মিটার ইররের কারণে এত বেশি দেখায়, বাট অ্যাকচুয়াল টপ স্পিড 130-এর মতো আপনারা পাবেন। পিলিয়ন নিয়ে রাইড করতেছে এই কারণে হয়তো বা আমি কনফিডেন্সটা বেশি পাচ্ছি, মানে কাঁপাকাঁপি করতেছে না।
আর এর মিটারটা কিন্তু দিনের বেলা খুব ভালোভাবে দেখা যায় এবং মোটামুটি এখানে সকল ধরনের ইনফরমেশন আপনারা পাবেন। সো আমার মনে হয় মিটার নিয়ে আপনারা কোনো ধরনের কমপ্লেন করতে পারবেন না, মোটামুটি ভালোভাবেই সব কিছু দেখা যাচ্ছে। আর সুইচ কোয়ালিটিগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছে, এখানে কিন্তু আপনারা ইঞ্জিন কিল সুইচ পাবেন। আর এই বাইকটার হর্নের কথা কি বলবো, TVS 4B কিন্তু হর্ন সবসময় বরাবরই খুব ভালো থাকে, এটাতে কিন্তু স্টক অবস্থায় ডুয়েল হর্ন থাকে যার কারণে হর্নের সাউন্ডটা কিন্তু খুব ভালো, এই যে আপনারা শুনতেই পাচ্ছেন। আর এই বাইকটাতে যেহেতু অয়েল কুলড ইঞ্জিন ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু হিটিং ইস্যু নাই, যেমনটা জিক্সারে কিন্তু অনেক হিটিং ইস্যু আছে, এটা আমি সিটি রাইড মোটামুটি করলাম তো দেখলাম যে না হিটিং ইস্যু আমি পাচ্ছি না, যদিও এখন শীতকাল তো তারপরও ইঞ্জিনটা তো টুকটাক একটু হিট হয় কিন্তু এখানে ওভার হিটিং কোনো ইস্যু আমি পাই নাই। সো আমার মনে হয় যারা 4B কিনবেন তাদের এটা নিয়ে কোনো ধরনের টেনশন করার কিছু নাই। আর ইঞ্জিনটা যথেষ্ট স্মুথ, রাইড করার সময় খুবই স্মুথ ফিল হয়, আমার মনে হয় আপনারাও এটা ফিল করবেন। সো ভাইব্রেশনে তেমন কোনো ইস্যু নাই, যেমনটা আগের যে 2B ছিল ওটাতে কিন্তু প্রচুর ভাইব্রেশনের ইস্যু ছিল, এটাতে কিন্তু সেই প্রবলেমটা নাই। আর এই বাইকটার মাইলেজের কথা যদি বলি, যিনি ইউজার তার ভাষ্য মতে এটা থেকে 19 সিটিতে অলমোস্ট 33-35 মতো মাইলেজ পায় এবং হাইওয়েতে গেলে 40+ পায়, এমনকি মাঝে মাঝে নাকি উনি 45 মতো মাইলেজ পেয়েছে যদি RPM মেনটেন করে চলেন, আমার মনে হয় এরকম মাইলেজ দিতে পারে হাইওয়ের ক্ষেত্রে। সিটিতে কিন্তু আপনি যদি খুব রাফভাবে চালান তাহলে কিন্তু মাইলেজ আপনার 30-32 নেমে আসতে পারে, এটা ডিপেন্ড করবে আপনি কীভাবে রাইড করবেন সেটার উপর। তবে আপনি যদি ভদ্রভাবে চালান তাহলে অবশ্যই 35+ মাইলেজ পাবেন সিটি এবং হাইওয়ে মিলে। আর আপনি যদি মাইলেজ খুব ভালো চান তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই A5 ভার্সনটা নিতে পারেন, কারণ ওইটা থেকে আপনারা ইজিলি 40+ মাইলেজ পাবেন সিটি এবং হাইওয়ে মিলে। এই বাইকটার বর্তমান প্রাইস 2,35,000 টাকা। তো এখন প্রশ্ন হচ্ছে এই বাইকটা 2024 সালে কেনা কি ঠিক হবে, বা অর্থাৎ FI যুগে এই কার্বনের ভার্সন কি কেনা ঠিক হবে? তো আমি বলবো যাদের বাজেট আসলে FI ভার্সন কেনার মতো না, যাদের বাজেট 2,40,000 টাকার আশেপাশে এবং আপনি যদি একটা এই বাজেটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইক চান এবং আপনি যদি পিলিয়ন কমফর্টটাও অনেক ভালো চান তাহলে কিন্তু অবশ্যই আমি সাজেস্ট করব এই বাইকটা আপনারা কিনতে পারেন, কারণ এই বাইকটাতে যে পাওয়ার দেওয়া হচ্ছে এই প্রাইস পয়েন্টে আপনি কিন্তু অন্য কোনো বাইকে এরকম পাওয়ার পাবেন না বা এরকম পারফরমেন্স আপনি পাবেন না। যদিও এই বাইকটা নিয়ে অনেকে কমপ্লেন করে যে আসলে এটার কন্ট্রোলটা অত ভালো না, হ্যাঁ আমিও আসলে অবশ্যই একমত, এই বাইকটার কন্ট্রোলটা বলতে কি কন্ট্রোল যেটা আছে মোটামুটি ঠিকঠাক আছে, তবে মানে কনফিডেন্সটা অতটা ভালো পাওয়া যায় না যতটা FZ সিরিজ বা জিক্সারে পাওয়া যায়। তাছাড়া মোটামুটি এই বাইকটার কিন্তু বিল্ড কোয়ালিটি খুব ভালো, এই প্রাইস সেগমেন্টে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট বিল্ড কোয়ালিটি পাবেন এই বাইকটি থেকে। এবং মিটারটা তো কিন্তু অনেক ভালো ধরনের ফিচার দেওয়া আছে যেটা এই সেগমেন্টে আর কোনো বাইক অফার করতেছে না, ব্লুটুথ কানেক্টিভিটিও আছে। তো আমি বলবো অবশ্যই যাদের বাজেট 2,40,000 টাকা তারা এই বাইকটা অবশ্যই কিনতে পারেন, যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই বাইকটার ব্যাপারে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক অ্যান্ড মেনে চলবেন। আল্লাহ হাফেজ।